সুপ্রিয় দর্শক ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন আর আমাদের অগ্নিমিডিয়া চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী নতুন নতুন আপডেট গুরুত্বপূর্ণ খবর পেতে পাশে থাকা বিলাইকনটি অন করে দিন তো চলুন শুরু করা যাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলেনুর তাপসের বার্ষিক আয় প্রায় দশ কোটি টাকা তার স্থাবর অস্থাবর সম্পদ ও প্রায় কোটি টাকা অপরদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের বার্ষিক আয় কোটি টাকারও কম তার অস্থাবর সম্পদের পরিমাণ সাড়ে পাঁচ কোটি টাকার মতো মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য পাওয়া গেছে দেখা গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী হয়েছেন যাদের মধ্যে তিনজনই শিক্ষাগত যোগ্যতা সশিক্ষিত হিসেবে উল্লেখ করেছেন আছেন হত্যা মামলার আসামি বছরে এক টাকাও আয় নেই এমন প্রার্থীও ঢাকার দুই সিটিতে মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নিয়ম অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে হলফনামায় স্বেচ্ছায় সম্পদ ও দায় দেনার বিবরণ দিয়েছেন প্রার্থীরা এতে আরও দেখা গেছে আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় দলগুলোর প্রার্থীরা অন্য প্রার্থীদের তুলনায় উচ্চশিক্ষিত ও সম্পদশালী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন হলফনামায় কেউ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য গোপন করেন তাহলে তার মনোনয়নপত্র বাতিলের নিয়ম রয়েছে এছাড়া আমরাই জনগণের জানার সুবিধার্থে নিয়ম অনুযায়ী প্রত্যেক প্রার্থীর হলফনামা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব শেখ ফলনুর তাপস আওয়ামী লীগ প্রার্থী শেখ ফলনুর তাপস পেশায় আইনজীবী তিনি ব্যারিস্টার অ্যাট ডিগ্রিদারি তার বার্ষিক আয় নয় কোটি একাশি লাখ আটত্রিশ হাজার ছেচল্লিশ টাকা এর মধ্যে কৃষি খাত থেকে বছরে আয় পঁয়ত্রিশ হাজার টাকা বাড়ি দোকান ভাড়া বাবদ বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার তিনশো আটানব্বই টাকা শেয়ার সঞ্চয়পত্র ব্যাংক আমানত থেকে সাত কোটি পঁচাশি লাখ বিয়াল্লিশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা আইন পেশা থেকে এক কোটি ছিচল্লিশ লাখ পঞ্চাশ হাজার এবং চাকরি থেকে বেতন বাবদ পান ছয় লাখ ষাট হাজার টাকা তার স্ত্রীর বার্ষিক আয় দুই কোটি পনেরো লাখ চৌষট্টি হাজার তিনশো বিরানব্বই টাকা তাপসের স্থাপর অস্থাবর সম্পদের পরিমাণ একশো বাইশ কোটি টাকার বেশি এর মধ্যে অস্থাবর সম্পদের পরিমাণ একশো আট কোটি নব্বই লাখ উননব্বই হাজার ছয়শো তিরানব্বই টাকা তার হাতে নগদ টাকা রয়েছে ছাব্বিশ কোটি তিন লাখ তিন হাজার পাঁচশো সাতান্ন টাকা অন্যান্য খাতের মধ্যে ব্যাংকে জমা এক কোটি তিপ্পান্ন লাখ সাতাত্তর হাজার দুইশো সাত টাকা কোম্পানির শেয়ার তেতাল্লিশ কোটি সাতাশ লাখ পঞ্চান্ন হাজার চারশো চার টাকা এবং পোস্টাল সেভিংস সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত পঁয়ত্রিশ কোটি বাইশ লাখ টাকা এর বাইরে রয়েছে তার স্থাবর সম্পত্তি এর মধ্যে কৃষি জমি দশ দশমিক পঞ্চাশ কাটা ও কৃষি জমি দশ কাঠা যার মূল্য আটত্রিশ লাখ উনিশ হাজার পঞ্চাশ টাকা আট কোটি সাঁইত্রিশ লাখ বিশ হাজার তিনশো তেরো টাকা মূল্যের মতিঝিল পূর্বাচল ও সাভারে তিনটি দালান রয়েছে তার একটি বাড়ি রয়েছে যার মূল্য তিন কোটি আঠাশ লাখ পঞ্চাশ হাজার আটশো চৌরানব্বই টাকা হলফনামায় শেখ ফলদুন তাপস তার স্থির আয় ও সম্পদের বিবরণ দিয়েছেন শেখ ফলদুন তাপসের দায় দেনা রয়েছে তিনি অগ্রিম বাড়ি ভাড়া বাবদ চার কোটি সাতষট্টি লাখ ছিয়ানব্বই হাজার দুইশো টাকা নিয়েছেন তার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই তবে দুই সালে দুদক আইনে ও দুই সালে শ্রম আদালতে তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছিল দুটি মামলা হাইকোর্ট বিভাগ বাতিল বা খারিজ করে দিয়েছেন ইশরাক হুসেন বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হুসেন পেশায় একজন ব্যবসায়ী এমএসসি ডিগ্রিধারী ইশরাক হোসেন চারটি প্রতিষ্ঠানের পরিচালক ও একটি প্রতিষ্ঠানের মালিক এছাড়া ডায়নামিক স্টিল কমপ্লেক্স নামের একটি প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার তার বার্ষিক আয় একানব্বই লাখ আটান্ন হাজার পাঁচশো নয় টাকা আয়ের উৎসের মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাবদ ছেচল্লিশ লাখ আশি হাজার তিনশো টাকা চাকরি থেকে পঁয়ত্রিশ লাখ ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা ও ব্যবসা থেকে চার লাখ চব্বিশ হাজার টাকা ইশরাক হোসেনের অবস্থাবর সম্পদের পরিমাণ চার কোটি আটানব্বই লাখ দুই হাজার বাহাত্তর টাকা ও স্থাবর সম্পদের পরিমাণ আটাত্তর লাখ একান্ন হাজার পাঁচশো চব্বিশ টাকা অস্থাবর সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নগদ তেত্রিশ হাজার একশো নয় টাকা বিভিন্ন প্রতিষ্ঠানে শেয়ার বাবদ দুই কোটি ছিয়ানব্বই লাখ টাকা এবং ব্যাংকে জমা এক কোটি সাঁত্রিশ লাখ আঠারো হাজার তেষট্টি টাকা তার দায় দেনার পরিমাণ পঁয়ষট্টি লাখ ছেচল্লিশ হাজার সাতশো তেতাল্লিশ টাকা এর মধ্যে মা ইসমত আরা কাছ থেকে একষট্টি লাখ সাঁত্রিশ হাজার দুইশো বাইশ টাকা নিয়েছেন বাকি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন হাজি মোহাম্মদ সাইফুদ্দিন জাতীয় পার্টির প্রার্থী হাজি মোহাম্মদ সাইফুদ্দিন পেশাই ব্যবসায়ী তার বিরুদ্ধে অতীতে কোনো মামলা ছিল না বর্তমানেও নেই তার বার্ষিক আয় এক কোটি ছত্রিশ লাখ তিন হাজার তেতাল্লিশ টাকা এর মধ্যে বাড়ি দোকান অন্যান্য ভাড়া তেষট্টি লাখ বাহাত্তর হাজার আটশো আটান্ন টাকা ও ব্যবসা থেকে আয় বাহাত্তর লাখ তিরিশ হাজার একশো পঁচাশি টাকা অস্তাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ঊনষাট লাখ ষাট হাজার টাকা ঊনসত্তর লাখ ছত্রিশ হাজার ছয়শো ঊননব্বই টাকার বিমা একটি গাড়ি যার মূল্য সতেরো লাখ টাকা এবং আসবাবপত্র তার অকৃষি জমি দালান ও বাড়িও রয়েছে সাইফুদ্দিনের ঋণ রয়েছে দুই কোটি সাতাত্তর লাখ টাকা ও স্ত্রীর নামে ঋণ আছে দুই কোটি টাকা শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বশিক্ষিত উল্লেখ করেছেন তিনি আব্দুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুর রহমান স্বশিক্ষিত পেশায় ব্যবসায়ী তার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই তবে অতীতে দুটি মামলা হলেও তা তা থেকে অব্যাহতি পেয়েছেন তার বার্ষিক আয় আট লাখ তেইশ হাজার টাকা সম্পদের মধ্যে নগদ রয়েছে আটান্ন লাখ বাহান্ন হাজার বিরানব্বই টাকা আছে আটশো বিরাশি দশমিক পঁচাশি শতাংশ কৃষি জমি চারতলা একটি বাড়ি ও একটি গাড়ি গণফ্রন্টের প্রার্থী আব্দুস সামাদ সুজন এইচএসসি পাস তার বিরুদ্ধেও মামলা নেই পেশায় রাজনীতিবিদ ও একটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক তার বার্ষিক আয় দুই লাখ চল্লিশ হাজার টাকা সম্পদের মধ্যে রয়েছে তিন বিঘা জমি যার দাম তিরিশ হাজার টাকা এছাড়া এক লাখ টাকা মূল্যবানের আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী রয়েছে মোহাম্মদ বাহরানে সুলতান বাহার ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মোহাম্মদ বাহারানে সুলতান বাহারের বিরুদ্ধে রয়েছে হত্যার অভিযোগ সহ দুটি মামলা দুটি মামলায় বিচারাধীন নিজেকে সশিক্ষিত উল্লেখ করা এই প্রার্থীর বিরুদ্ধে আগেও তিনটি মামলা ছিল যা থেকে খালাস পেয়েছেন ক্ষুদ্র শিল্প ব্যবসায়ী বাহারের বার্ষিক আয় এক লাখ পঞ্চাশ হাজার টাকা তার সম্পদের মধ্যে রয়েছে নগদ পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা পঞ্চাশ হাজার টাকা এবং আসবাবপত্র ও ইলেকট্রনিক পণ্য এক লাখ টাকা এর প্রার্থীর দেনা ও ঋণ নেই মোহাম্মদ আক্তারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ আক্তরুজ্জামান ওরফে আয়াতুল্লাহ বিএ পাস হলফনামা অনুযায়ী তার কোনো আয় নেই তবে নগদ টাকা আছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তার নামে মামলা ও দায়দানা নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং তাৎক্ষণিক ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ